ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় প্রবল বন্যা দেখা দিয়েছে। শরণকালের ভয়াবহ বন্যায় পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। বন্যায় একজনের মৃত্যু হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। নৌকার অভাব ও পানি তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। তলিয়ে গেছে রাস্তাঘাট ও বসতবাড়ি। নিরাপদ আশ্রয়ের সন্ধানে বন্যা দুর্গতরা। এদিকে বিপদ সীমার 90 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন, আনন্দপুর, মুন্সিরহাট, আমজাদহাট ইউনিয়নের 40টির বেশি গ্রাম ও পরশুরাম উপজেলার মির্জানগর, চিথলিয়া, বক্স মাহমুদ এবং পৌরশহরসহ 45টির বেশি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এছাড়া ছাগলনাইয়ার পাঠাননগর, রাধানগর, শুভপুর ইউনিয়ন সহ তলিয়ে গেছে পুরো উপজেলার রাস্তাঘাট, পুকুর ও ফসলি জমি। কিছু কিছু এলাকায় মানুষের ঘরের ছাদ ও টিনের চাল ছুঁয়েছে বন্যার পানি। এমন পরিস্থিতিতে আশ্রয় খুঁজছেন বাসিন্দারা। বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। 21 আগস্ট বুধবার পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আফরোজা হাবিব শাপলা বলেন, ভয়াবহ এই বন্যায় স্থানীয় পৌরসভা ও উপজেলার প্রায় অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অসংখ্য মানুষ। দিনের প্রথম প্রহর থেকে ফায়ার সার্ভিসের সদস্য এবং স্বেচ্ছাসেবক ছাত্রদের সহায়তায় নৌকা দিয়ে লোকজনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে 19 আগস্ট দুপুর থেকে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। এতে 3 উপজেলার রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। লোকালয়ে পানি ঢুকে 100+ গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়কে বন্ধ আছে যান চলাচল। লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগও। স্থানীয় বাসিন্দারা বলছেন, ঘরের ছাদ পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। আটকে পড়াদের উদ্ধারে 2-1টি নৌকা কাজ করলেও পানি স্রোতের কারণে তা ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর সহযোগিতা বেশি প্রয়োজন। 2 দিন ধরে বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক না থাকায় আরও কষ্ট পোহাতে হচ্ছে। এছাড়া ভারতে ত্রিপুরায় ডম্বুর গেট খুলে দেওয়া হয়েছে বলে জেনেছি। এতে এদিকে পানির চাপ আরও বাড়ার সম্ভাবনা আছে। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা বলেন, উপজেলার চিথলিয়া, সলিয়া ও অলকা এলাকায় অনেক মানুষ আটকা পড়েছেন। রাত থেকে ফায়ার সার্ভিস ও শিক্ষার্থীদের নিয়ে উদ্ধার কাজ চলছে, কিন্তু নৌকার সংকট থাকায় ও পানি স্রোতের জন্য ঠিকভাবে কাজ করা যাচ্ছে না। এই মুহূর্তে স্পিডবোটের প্রয়োজন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফেনী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ফেনীতে টানা 3 দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। বুধবার সকাল 10:30 পর্যন্ত 24 ঘণ্টায় জেলায় 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে হুহু করে পানি বাড়ছে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে। ত্রিপুরায় উৎপত্তি হওয়া গোমতী নদী প্রায় 150 কিলোমিটার অতিক্রম করে কুমিল্লার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, ফলে ডুম্বুর বাঁধের গেট খুলে দিয়ে হুহু করে পানি ঢুকছে কুমিল্লা অঞ্চলে।